हाय फ्रेंड्स, दिस इज शांतली एंड वेलकम टू माय चैनल इजी एंड हेल्दी कुकिंग। आज के जो रेसिपी दुटो मैं आपने देखे थे शेयर कोर्ची, शेगुलो होच्छे स्टफ्ड कैप्सिकम एंड स्टफ्ड कैप्सिकम विथ ग्रेवी। भीषणी यम्मी रेसिपी, खूब इजी, क्विक, हेल्दी और टेस्टी दुटो रेसिपी आज के आपने देखे थे शेयर करते चले ची। ताले चलूं देखे नी। আমি এখানে মাঝারি মাপের 4-5টা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সাথে 3টি মিডিয়াম সাইজের আলু প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টি মিডিয়াম সাইজের গাজর কুচি নিয়েছি, সাথে নিয়েছি 1 চামচ পরিমাণে সাদা জিরে, 1 চামচ রসুন কুচি, আদা কুচি, স্বাদ অনুযায়ী লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আমচুর পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডার। প্রথমে আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। फ्राइंग पैने अल्प तेल गरम करे तार मध्य दिए दिलाम 1 चामच सादा जीरे। जीरेटार साथे तेलेर मध्य एड करे दिलाम 1 चामच कुचोनो रसुन। अल्प एकटु नाड़ाचाड़ा करे निच्छि आगे रसुनटा, जाते रसुनेर काचा गंधटा चले जाए। एबार ओई तेलेर मध्य दिए दिच्छि 1 चामच परिमाणे कुचिये रखा आदा। आदा और रसुन कुचिटा दिए जस्ट 30 सेकेंडसर मतो नाड़ाचाड़ा करे एर मध्य दिए दिलाम आगे थेके केटे रखा पेंयाज। পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিনিট খানেকের জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে কুচানো গাজরটাকেও আমি অ্যাড করে দিলাম। সবকটা মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2-এর মতো মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবার অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডার। সবকটা মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও মিনিট 2-এর জন্য মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ম্যাশ করে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার আগে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম। নুন আর ঝালটা আপনারা যে যে স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। এবার মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই আলুর তরকারিটা ইটসেলফ এতটাই ভালো খেতে হয়, এটা কিন্তু আপনারা রুটি বা পরোটার সাথেও ট্রাই করতে পারেন। স্টাফিংটা রেডি হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলোকে রেডি করে নেব। আমি এখানে একটা ধারালো নাইফ নিয়ে নিয়েছি। এবার নাইফের সামনের দিকটা হাতে ধরে খুব সাবধানে ক্যাপসিকামের ওপরের পোর্শন থেকে খানিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ নাইফ দিয়ে এই সূক্ষ্ম কাজটা আমরা করছি। এবার ভেতর থেকে যে সাদা পোর্শনগুলো দেখা যাচ্ছে ক্যাপসিকামের, সেগুলোকেও নাইফ দিয়ে আস্তে আস্তে আমি রিমুভ করে দিচ্ছি। একইভাবেই সবকটা ক্যাপসিকামকে আমি রেডি করে নিচ্ছি। এবার ক্যাপসিকামের মধ্যে স্টাফিংগুলোকে ভরে দিচ্ছি। ছোট একটা স্পুন দিয়ে চেপে চেপে ক্যাপসিকামের ভেতরে আমি স্টাফিংটা দিচ্ছি, যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণই হেলদি একটা রেসিপি আর কুইক মেড একটা রেসিপি। গ্রিন ভেজিটেবল তো আমরা সবাই জানি শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর যেহেতু ভীষণ কম তেলে এটাকে ফ্রাই করা হবে, তো সেই জন্য এটা অনেক বেশি স্বাস্থ্যকর। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে ভালো লাগবে। অ্যাজ এ স্টার্টার, অ্যাজ এ মেন কোর্স এটা কিন্তু খুবই মুখরোচক। এবার একটা ফ্রাইং প্যানে 2-3 চামচ তেল গরম করে এই স্টাফড ক্যাপসিকামগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই কম তেলে আমি এগুলোকে ভাজবো, যাতে এটা অনেক বেশি হেলদি হয়। লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি এগুলোকে কুক করে নিচ্ছি। মিনিট 2-এক পরে একদিক থেকে এগুলো ভাজা হয়ে গেছে, ভালোভাবে অন্য দিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজবো যতক্ষণ পর্যন্ত চারিদিক থেকে এগুলো ইকুয়ালি না ভাজা হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যাপসিকামগুলোকে ভাজার সময় কখনোই কিন্তু 100% কুক করবেন না, তাহলে এগুলো দেখতে খারাপ হয়ে যাবে, কালচে হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। এগুলো যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো সেই জন্য 70-75% কুক যখনই হয়ে যাবে তখনই এটা প্যান থেকে তুলে নিতে হবে। আমার এখানে স্টাফড ক্যাপসিকাম পরিবেশনের জন্য একদম রেডি। 10-12 মিনিটস মতো টাইম লেগেছে আমার টোটাল প্রসেসটায়। খুবই চটজলদি বানিয়ে ফেলার একটা ইয়াম্মি রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার স্টাফড ক্যাপসিকামের জন্য আমরা গ্রেভিটা বানিয়ে নেব। আমি ক্যাপসিকামগুলোকে মাঝখান থেকে ইকুয়াল পার্টে ভাগ করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 1টা বড় সাইজের টমেটো কুচানো, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি,
জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। প্রথমেই টমেটো আর পেঁয়াজটাকে মিক্সিতে আমি ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার অল্প তেল গরম করে প্যানে আমি অল্প একটু রসুন কুচি অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচানো। আদা আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো, সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। পেস্টটা অনেকটা ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে আবারও 2 মিনিটের মতো এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। জলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম। আমি এখানে 1 কাপ মতো জলের ব্যবহার করেছি। মশলাটা আরেকটু ঘন হয়ে এসছে, গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দরকার মতো দিয়ে দিলাম একটুখানি হলুদ। হলুদ আর নুন দিয়ে গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। গ্রেভিটা এখন আমাদের প্রায় রেডি, একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। খুবই চটজলদি তৈরি হয়ে যাওয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার গ্রেভিটাকে আমি ক্যাপসিকামের ওপরে ছড়িয়ে দিচ্ছি। খুবই ভালো একটা রেসিপি, মেন কোর্সেও যেরকম ভালো লাগে, এটা কিন্তু অ্যাজ এ স্টার্টারও ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।